সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম যে জাজমেন্টগুলো দিয়েছেন সেগুলো অনুসরণ করলে বিচার অঙ্গন আলোকিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজার আগে তিনি এই কথা বলেন বাদ জোহর সাবেক এই বিচারপতির জানাজায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম তিনি বলেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম প্রগতিশীল চেতনার মানুষ ছিলেন তিনি যা বিশ্বাস করতেন তা করে দেখাতেন এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় পরে তার মরদেহ দাফনের উদ্দেশ্যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয় যেদিন অ্যাপিলেট ডিভিশনে যাওয়া থেকে তিনি বঞ্চিত হলেন সেদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বলছিলেন উনিই তো একটা জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট তো বলা হয়েছে সিনিয়রিটি থাকলে নেওয়া যাবে না সেদিন বলছিলেন যে আমাকে অ্যাপিলেট ডিভিশনে না নেওয়ায় সমস্যা নাই কিন্তু আমি যে আইনের সঠিক ব্যাখ্যা দিতে পেরেছি ওই তৃপ্তি নিয়ে যাব অত্যন্ত সাহসী এবং অত্যন্ত ভালো বিচারক ছিলেন তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন তখনই হবে যখন আমরা ওনাকে অনুসরণ করব প্রার্থনা করি মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে বাসী করেন